কি আসে দিয়ে দেখো। তো বাজার থেকে একটু আগেই ঘুরে এসেছি, টুকটাক কিছু জিনিস নিয়েছি যেগুলো নেসেসারি লাগবে ওখানে, মানে আমরা তো দীঘা যাচ্ছি ওখানে থাকার জন্য, তো সেগুলোই নিয়েছি। আপাতত ভাত করা আছে, সবজির একটু পরে করবো, এখন ব্যালকানিতে বসে আছি, ভাবলাম যে কয়েকটা কথা শেয়ার করি। আস্তে আস্তে বলছি কারণ আমি রাস্তার ধারেই বসে আছি, লোকজন গেলে এখান দিয়ে আমার দিকে তাকাবে, আমাকে পাগল ভাববে। কিছুদিন আগে পর্যন্ত, মানে বলতে গেলে এই বাড়িতে আমার একটাই ব্লগ আছে, মানে যেটা আমি এখন এডিট করে পোস্ট করিনি, আমি করবো ডেফিনেটলি। আমি ভেবেছিলাম যে মানে ওই বাড়িতে থাকার সময় আমরা জানতাম যে বাড়িটা চেঞ্জ করতে হবে, তো সেই জন্য তেমনভাবে কোনো সেট আপ করা হয়নি, মানে তেমনভাবে কোনো কিছুই করা হয়নি নর্মালি। তো তারপর একদম এই বাড়িটাতে শিফট হওয়ার পর আমি ভেবেছিলাম যে ইউটিউবে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি কখনো ভাবিনি, আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ আমি এটা অনেকবারই বলেছি যে আমি ইউটিউব চ্যানেলটা জাস্ট এমনি খুলেছিলাম, কয়েকটা ভিডিও আপলোড করবো, রিলসগুলো পোস্ট করবো তার জন্য। বাট যখন 500 বেশি সাবস্ক্রাইবার হয়ে গেল, দেন আমি বুঝতে পারলাম যে না, এবার এটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি ভাবলাম যে এখানে, মানে এই বাড়িটা নেওয়ার মেন উদ্দেশ্যই এটা ছিল যে একটা বড় ব্যালকানি থাকবে যেখান দিয়ে সানলাইট আসবে, অ্যান্ড আমি খুব ভালো ভালো ভিডিও বানাতে পারবো, প্লাস একটা ভালো সেট আপ বানাবো ইউটিউবের জন্য। তো কলকাতায় আসার পর অনেক বাড়ি আমরা দেখেছি বা অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বাড়ি দেখা, খোঁজা, রেন্ট নিয়ে প্রবলেম অনেক কিছু হয়েছে, বাট এই এক্সপিরিয়েন্সটা মানে আমার লাইফে অন্তত আমি কখনো ভুলবো না, আমার লাইফে আমি কখনো ভুলবো না যে এক্সপিরিয়েন্সটা হলো। তো চলে যেতে হবে কাল সকালে সমস্ত কিছু এই বাড়ি থেকে, আবার নতুন বাড়িতে, মানে নতুন যে বাড়িটা নেওয়া হয়েছে ওই বাড়িতে, সেই জন্য আমার মনটা খুব খারাপ। ওই বাড়িটা ভালো, যা হয় আই থিঙ্ক ভালোর জন্যই হয়, অ্যান্ড আশা করি ভালোই হবে। আমাকে দেখতে একটু অদ্ভুত লাগছে কারণ সামনে থেকে একটা ল্যাম্প আছে, ওইটা প্লাস ওই আলোটাই আমার মুখে এসে পড়ছে, তো তাই এরকম দেখতে লাগছে। যাই হোক এটাই বলার ছিল, 1000 কমপ্লিট হয়ে গেছে, কথা বলতে দে। তো যেটা বলছিলাম যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো থ্যাংক ইউ সবাইকে এটা সো মাচ। আমি চেষ্টা করবো ওই বাড়িতে যাওয়ার পর আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, ভালো 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 কোয়ালিটির ভিডিও করার, আর একটা ব্যাকগ্রাউন্ড সেট করার ইচ্ছা ডেফিনেটলি আছে। দেখা যাক কী হয়, কাল সকালের জন্য ওয়েট করি, ওর ডিউটি আছে, ইভিনিং ডিউটি, ও চলে যাবে, তো আমাকেই আই থিঙ্ক সব কিছু করতে হবে। তো দেখা যাক কী হয়। ওকে, তো আজ আর ভিডিও করবো না, জাস্ট রান্না করবো, খাবো, ঘুমিয়ে যাবো, কাল সকালবেলা আবার দেখা হবে। ওকে, তো বাই। One eternity later. গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আবার দুদিন আগের ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে 18 তারিখ, আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা চেঞ্জ হয়েছে, মানে ওই দিন বলেছিলাম যে আমি লাস্ট বলেছিলাম যে পরের দিন আমাদের শিফটিং হবে, তো তাই আমরা চলে যাব, বাট কোনো একটা কারণের জন্য আমাদের শিফটিং হয়নি, তো আমরা এখানেই রয়ে গেছি। যেমনটা বলেছিলাম যে আমাদের দীঘা যাওয়ার কথা ছিল, আই মিন ঘন্টাইতে একটু কাজ ছিল, তো সেই জন্য আমরা দীঘা যাওয়ারও প্ল্যান বানাচ্ছিলাম, তো সেটা আজ ফাইনালি হচ্ছে। আজ বিকেলে দিক করে বেরোবো, আই থিঙ্ক স্টেট বাসগুলো ধরবো এই ধর্মতলার এখান থেকে, এসপ্ল্যানেটের এখান থেকে। খুব একটা পজিটিভ এনার্জির সাথে আজকের ব্লগটা শুরু করছি, দুদিন পরে আবার ব্লগ করলাম কারণ মিডিলে ভাবলাম কী করবো না করবো, তো থাক। এই হাজব্যান্ড বেরিয়ে গেছে, মানে ও বেরিয়ে গেছে, ওর ব্যাগে নর্মালি দুটো ব্যাগ হয়েছে, ওর পিঠে যে ব্যাগটা থাকে
ওটাতে ওর জামা কাপড় নিয়েছে, আমি আমার ব্যাগটাতে নিয়েছি, মানে দুটো ব্যাগে হয়ে গেছে, একদিন থাকবো আর কী লাগবে। এখানে একটা হাদসা হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে আমি কিছু একটা বানিয়ে খাবো, আলু আমি কিছু চিপস ফ্রাই করবো, দেন ওটা কন্টেনারে করে নিয়ে চলে যাবো, বাট ভাজ দেখি এখানে তেল পড়ে গেছে, এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, মানে